ILT20 pre-tournament, Torun cricketer der prostutir moncho, ja hote pare BPL er jonno role model. Shudhu cricketer noy, urte umpire ar match referee der shekhar sujog thake eshob tournament e. Arab Amirat theke Ikram Hussain er report. আরব আমিরাতে ILT20 এর তৃতীয় সিজন আগামী বছরের শুরুতে প্রতি আসরের আগে ডেভেলপমেন্ট টুর্নামেন্ট করে থাকে UAE ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টের ফাইনালে দেখা হয়ে গেল ILT20 এর প্রধান নির্বাহী ও নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড হোয়াইটের সাথে। তুলে ধরলেন তরুণ ক্রিকেটারদের গুরুত্ব। The tournament is incredibly important. এই টুর্নামেন্ট UAE ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরা হাই পারফরম্যান্স ইউনিট হিসেবে কাজ করে। এখানে যারা ভালো করেছে তাদের জন্য একটা ড্রাফট হবে যা তরুণদের মূল টুর্নামেন্টে খেলার সুযোগ বাড়ায়। To the DP world. শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাত একদিকে যেমন নতুন নতুন ক্রিকেটারের সন্ধানে, অন্যদিকে ম্যাচ রেফারি আম্পায়ার তুলে আনতেও কাজ করছে, যে দায়িত্ব দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার বিখ্যাত আম্পায়ার সাইমন টফেলকে। আমার বেশ কিছু ভূমিকা আছে, তবে লোকাল আম্পায়ার এবং রেফারি তৈরি করাই প্রধান কাজ, তাদের উৎসাহ দেয়া, পরামর্শ দেয়া ও নেতৃত্ব তৈরি করা। বাংলাদেশের আম্পায়ারদের ব্যাপারে খুব একটা জানাশোনা না থাকলেও ICC এলিট প্যানেলের সদস্য শরফুদ্দুল্লাহ সৈকতের প্রশংসা করলেন টফেল। আমি অনেক দিন ধরে বাংলাদেশে আম্পায়ারিং এর অবস্থা জানি না, তবে এলিট প্যানেলে এখন সৈকত আছে, সে অন্যদের জন্য রোল মডেল হতে পারে। BPL এর আগে লোকাল ক্রিকেটারদের নিয়ে প্রি টুর্নামেন্ট আয়োজনের দাবি পূরণ। ILT20 এর এই মডেল অনুসরণ করলে তরুণ ক্রিকেটার আর আম্পায়ারদের উপকৃত হওয়ার সুযোগ বাড়বে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।